ওয়েলকাম ভিউয়ার্স ফ্রম আওয়ার চ্যানেল খবর সন্ধান। আমরা জেনে গেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নামে এক শ্লীলতাহানির অভিযোগ এসেছিল এবং অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টেরই একজন কর্মী, কিন্তু দেখা যাচ্ছে যে 6 মে সেই অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্যানেল। এইটা নিয়েই রয়েছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবাইকার জানার জন্য সবার সাথে শেয়ার করে দেবেন। চলুন দেখে নিই কি ঘটনা ঘটলো। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খারিজ করলো সুপ্রিম কোর্টের প্যানেল। আজ শীর্ষ আদালতের অভ্যন্তরীণ তদন্ত কমিটি জানিয়ে দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওটা অভিযোগ ভিত্তিহীন। এক বিবৃতিতে আদালত জানায়, সুপ্রিম কোর্টের প্রাক্তন মহিলা কর্মী যে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন বা করেছিলেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। আরও যেটা জানা যাচ্ছে যে উল্লেখ্য যে গত 19 এপ্রিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের কাছে হলফনামা দেন ওই মহিলা। সুপ্রিম কোর্টেরই জুনিয়র কর্মী ছিলেন, ঘুষ নেয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়, এমনকি জেলেও কাটান বেশ কিছুদিন। প্রধান বিচারপতির বিরুদ্ধে ওই মহিলা অভিযোগ করেন যে তার পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তার স্বামী দিল্লি পুলিশের যে চাকরি করেন সেই চাকরিও তার চলে গেছে বলে এমন অভিযোগ করছেন ওই মহিলা। তবে মহিলা শ্লীলতাহানির অভিযোগ সরাসরি খারিজ করে দেন প্রধান বিচারপতি গগৈ। তিনি বলেছিলেন যে সংকটের মুখে দেশের বিচার ব্যবস্থা, যিনি শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তার পিছনে বড় শক্তি কাজ করছে বলে তিনি অভিযোগ করেন প্রধান বিচারপতি। এছাড়া তার পাশে দাঁড়িয়ে বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানান আইনজীবী উৎসব বেইন্স। উৎসবের কথায় সংকটে দেশের বিচার ব্যবস্থা, এর আগে দেখেছি সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। পুলিশের দ্বারস্থ না হওয়ার পিছনে উৎসব যুক্তি দেন যে রাজ্যের অধীনে কাজ করে পুলিশ, যে রাজ্য শাসক দলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পাশাপাশি প্রশ্ন তোলেন শীর্ষ আদালতের বার কাউন্সিলের ভূমিকা নিয়ে। তার অভিযোগ এই মুহূর্তে দ্বিধা বিভক্ত বার কাউন্সিলের সদস্যরা এবং সস্তার রাজনীতি করা হচ্ছে, যা একজন আইনজীবী হিসাবে উদ্বেগের বিষয়। উল্লেখ্য, উৎসব ফেসবুকে অভিযোগ করেছিলেন প্রধান বিচারপতির পদ থেকে রঞ্জন গগৈকে সরাতে বড় ষড়যন্ত্র করা হয়েছে, যার পিছনে একাংশ বিচারপতি, ব্যবসায়ী, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা রয়েছেন বলে তিনি দাবি করেছেন। এদিন বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এন ডি রামান্নাকে নিয়ে একটি প্যানেল তৈরি করা হয়। ওই প্যানেলের অধীনে তদন্ত খতিয়ে দেখা হবে। এদিন সিট গঠনের আর্জি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। আইনজীবী উৎসব বেইন্স পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। এছাড়া বিচারপতি অরুণ মিশ্র বলেন, এই প্রথম নির্ভয় চিত্তে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্যানেল। এবং উৎসব বেইন্স, তিনিও একজন আইনজীবী, তিনি অভিযোগ করেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদ থেকে সরিয়ে দেবার জন্যই চক্রান্ত করেছেন কিছু বিচারপতিরা, কিছু ব্যবসায়ী আছেন, কিছু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদও রয়েছেন। তাহলে এটাই হচ্ছে খবর ছিল যে তার বিরুদ্ধে ওটা অভিযোগ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের প্যানেলে। এটুকুই ছিল বেরিয়ে আসা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।